نتبعه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال النبي الأمين صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير مطاعها المرأة الصالحة رواه مسلم أو كما قال عليه الصلوات والسلام بل مسلم بل تر شط مدر دين الحمد لله أردت أستهى الحمد لله دين السلام ربط طالب দিন ইসলামের পদ তলে সকল ধর্ম হয় বিলীন বল
বলো মুসলিম বলো চির সত্য মোদের দিন লিল্লাহে তাকবীর বলো এক আল্লাহ ছাড়া মানি না কোন দেব দেবতার ভুলি না কোন ভণ্ড পীরের ভণ্ডামিতে করি না কভু বিদআত কাজ নতুন তরিকাতে মারহাবা জোরে হবে না মারহাবা বলো এক আল্লাহ ছাড়া মানি না কোন পার্শ্ব দেব দেবতার ভুলি না কোন ভণ্ড পীরের ভণ্ডামিতে করি না কভু বেদাত কাজ নতুন তরিকাতে কুরআন হাদিস সম্বল মদের ভাই কুরআন ও সহি হাদিস সম্বল মদের বাজে তর্ক অর্থহীন বল মুসলিম বল চির সত্য মদের দিন লিল্লাহে তাকবীর মেহেরপুর জেলা হলো সীমান্তবর্তী একটি জেলা আর আমাদের সবার মনে ভয় আছে এখন সীমান্তে বসে যদি আল্লাহ আকবর জোরে বলি তাহলে আমাদের আবার দৌড়াতে হয় কেন ভয় আছে নাকি জোরে বলেন ভয় আছে এদেশের কোনো সংস্থা সরকারি বেসরকারি পুলিশ আর্মি বিজিবি র‍্যাব যত রকমের বাহিনী আছে আল্লাহ আকবরের সাথে সকলেই একমত আছে কিনা সকলে বলুন আল্লাহ বড় এটা সবাই স্বীকার করে কি করে না আমাদের স্বীকার করতে অসুবিধা আছে কথা বলার অসুবিধা আছে সামনে খালি রেখেছেন মিস্টার ইবলিশ বসে আছে সামনে খালি রেখে পিছনে বসলে কে বসে সামনে কথা বলেন কে বসে আমরা সহিহ হাদিসের আমল করা লোক যদি সামনে খালি রেখে বসি হাদিসের আমল হলো না হাদিসের বিরুদ্ধে আমল হলো জোরে কথা বলেন আমরা হাদিসের আমল করতে চাই কি চাই না আমি কাউকে সামনে আগাতে বলছি না যদি হাদিস আমল করতে চান তাহলে আগিয়ে আসতে হবে আরে জবান কে দিয়েছেন ভাই জোরে বলতে হবে ওরকম মেউমো করে কথা বলবেন না সামনে একটু বীরের মতো জবাব দেন এ জবান দেয়া কা এ জবানের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে এ হাত কে দিয়েছে কথা বলেন আরো জোরে এ হাত উঁচু করা যাবে কি যাবে না জোর উঁচু করে এই পলাশির আম্র কারণ যেমন প্রকম্পিত হয়েছিল আপনার এই মুজিবনগর সহ সমগ্র মেহেরপুর জেলা কাঁপে দিতে হবে হাত উঁচু করে কণ্ঠস্বর উঁচু করে তকবীরের ধ্বনিতে জপ যাবে কি যাবে না পারা যাবে কি যাবে না সকলে চিল্লে বলো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আজকের সম্মেলন সকল বিধান বাতিল করো লিল্লাহে আন্দোলন বাংলাদেশ মেহেরপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ইসলামী সম্মেলন 2019 এর সম্মানিত সংগ্রামী সভাপতি আইলাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রফেসর মাসিক কাতাহারি পত্রিকার সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি 50-এর ঊর্ধ্বে ইসলামী সাহিত্যের সফল লেখক আইলাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ এই গুরুত্বপূর্ণ সন্দর্ভের সফল গবেষক আজকের এই সম্মেলনের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত ওলামায়ে কেরাম
সম্মানিত কেন্দ্র নেতৃবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি এবং মহিলা সংস্থা, কেন্দ্র জেলা উপজেলা এলাকা এবং শাখার সম্মানিত দায়িত্বশীল ও কর্মী ভাইরা, সর্বোপরি সম্মানিত সুধী মণ্ডলী, পাশে অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নীগণ, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আজকের ইসলামী সম্মেলনে হাজির হয়ে বক্তব্য দেওয়ার এবং শোনার মতো সুযোগ পেয়েছি। এজন্য প্রথমেই আমরা শুক্রিয়াতান তেলাওয়াত করব আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল লিল মুসনাবিন, হযরত আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তফা, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলামে নারীর মর্যাদা অথবা নারীর মর্যাদা প্রতিষ্ঠা ইসলাম, এ প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহুল আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত পড়েছি, মুসলিম শরীফ থেকে একটি হাদিস শরীফের উদ্ধৃতি দিয়েছি। আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে একথা বোঝাতে চেষ্টা করব যে আল্লাহ রাব্বাক রব্বুল আলামিন ইসলামের মাধ্যমেই কেবল নারীদেরকে মর্যাদা প্রদান করেছে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু, বৌদ্ধ, জৈন, কোন ধর্ম এই নারীদেরকে সম্মান দিতে পারেনি, নারীদেরকে মর্যাদা প্রতিষ্ঠা করতে পারেনি। শুধু তাই না, সভ্যতার ধ্বজাধারী বর্তমান বিশ্বেও যারা নারী সম্মানের নামে, নারীর অধিকার আদায়ের নামে, নারীদের মর্যাদা প্রতিষ্ঠার নামে যে সমস্ত সভ্যতার অভ্যুদয় হয়েছে, হতে পারে সে চীন সভ্যতা, হতে পারে গ্রিক সভ্যতা, হতে পারে রোম সভ্যতা, হতে পারে ইউরোপীয় সভ্যতা, একমাত্র ইসলামী সভ্যতা ছাড়া এই নারী সমাজকে কোন সভ্যতা যথাযথ মূল্যায়ন করতে পারেনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খলকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে দুনিয়ার মানব মণ্ডলী, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি। পুরুষ এবং নারীর মাধ্যমে পৃথিবীতে আমরা এসেছি। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ বললেন, ওয়া জাআলনাকুম শুউমা ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং কওমে ভাগ করে দিয়েছি, অহংকার গর্ব করার জন্য নয়, কোন রকমের ফখর করার জন্য নয়, শুধুমাত্র পারস্পরিক পরিচিতি প্রদান করার জন্য। কে সৈয়দ বংশ, কে মোড়ল বংশ, কে সর্দার, কে শেখ, কে কাজী, এই হিসাবে অহংকার করার জন্য নয়, শুধুমাত্র পরিচিতি প্রদান করার জন্য আমি এই বিভিন্ন ক এবং গোত্রে ভাগ বণ্টন করে দিয়েছি। তবে জেনে রেখো, কোন গোত্রের পরিচয় নয়, কোন বংশের পরিচয় নয়, কোন বর্ণের পরিচয় নয়, কোন লিঙ্গের পরিচয় নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সর্বাধিক সম্মানিত যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যে আল্লাহকে ভয় করে চলে। ইন্নাল্লাহ আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞাত এবং মহাজ্ঞানী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষের সমতা বিধান করে, নারীদের সম্মান সূচক এই সম্মোধন করে এখানেই প্রমাণ করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন নারী পুরুষের মধ্যে পার্থক্য করেননি, বরং নারী এবং পুরুষ থেকেই আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের পরেই শুনুন, ওই যে সূরা তাওবার 71 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন নারী পুরুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক, এই মহব্বত তাদের মধ্যে আছে, ইমানি মহব্বত আছে, সেই কথা উল্লেখ করে বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম
আউলিয়া ও বাজ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনা আস-সালাহ ওয়া ইয়ুতুনা আয-যাকাত ওয়া ইয়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই একজন মুমিন, মুমিনগণ পরস্পর এবং মুমিনাত অর্থাৎ যারা পুরুষ এবং মহিলা পরস্পর যারা ঈমানদার তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের শত্রু নয়। কাজে উচিত হবে একে অপরকে হকের দাওয়াত দিবে, ন্যায়ের কথা বলবে, কল্যাণের উপদেশ দিবে এবং তারা অন্যায় থেকে মানুষদেরকে নিষেধ করবে এবং তারা সলাৎ কায়েম করবে, যাকাতের মালিক হলে যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও আল্লাহ রসুলের আনুগত্য করবে। সে পুরুষ হোক আর নারী হোক, তারা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাবে, সায়ারহামুহুমুল্লাহ আল্লাহ তাআলা তাদের পরে অতি তড়িঘড়ি অতি শীঘ্র রহমত এবং অনুগ্রহ বর্ষণ করবেন। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্রজ্ঞশালী এবং প্রজ্ঞাময়। সম্মানিত উপস্থিতি, এখানে প্রমাণিত হল নারী এবং পুরুষ এক অপরের শত্রু নয়, নারী এবং পুরুষ একে অপরের দূরত্ব অবস্থান করে না, বরং নারীর আসনে নারী থেকেই তারা যদি ইমানদার হয়, পুরুষের আসনে পুরুষ থেকেই তারা যদি ইমানের রোকনগুলো বিশ্বাস করে ইমানদার হয়, তারা পরস্পরের বন্ধু, তারা পরস্পরের বন্ধু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রমাণিত। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কোনো আমলকে ছোট করে দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের আমলকে ঊর্ধ্বে রেখে নারীদের আমলকে ছোট করে দেখেন না। শুনুন আপনি সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াত, শুনুন আপনি সূরা নাহালের 97 নম্বর আয়াত, একাধিক আয়াতে আল্লাহ প্রমাণ করেছেন নারীদেরকে কখনো অসম্মানিত করেননি, নারীদেরকে কখনো অবমূল্যায়ন করেননি। সম্মানিত মা এবং বোনেরা, এজন্য আপনাদেরকে বুঝতে হবে আল্লাহর কোরআনের সূরা নাহালের ওই যা 97 নম্বর আয়াত, শুনুন আল্লাহ বলছেন মান আমিলা সালেহান মিন যাকারিন ও উনসা ও হুয়া মুমিন, পুরুষ এবং নারী যারাই সতামল করবে, যারাই ভালো কাজ করবে, যারাই ভালো নেক আমল করবে, ওহুয়া মুমিন সে একজন ঈমানদার, সে একজন মুমিন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়, আমি আল্লাহর কর্তব্য হয়ে যায় যদি কোনো পুরুষ এবং নারী ভালো কাজ করে, আমলে সালেহ করে, তাদের সম্মানজনক জীবন দান করা, তাদের পবিত্রতম জীবন দান করা, এটা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়, আল্লাহর কর্তব্য হয়ে যায়। শুধু তাই না, ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিহাসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাদের তাড়াতাড়ি করে পুরস্কার দেওয়া, প্রতিদান প্রদান করা, তারা যে ভালো আমল করেছে, সে হতে পারে পুরুষ এবং হতে পারে নারী, নারী পুরুষের আমলকে আমার আল্লাহ কোনোদিন পার্থক্য করে দেখেননি, শুধু তাকওয়াকে আল্লাহ পার্থক্য করে দেখেছেন। যদি আমরা আলো আল্লাহ রসুলের হাদিসের দিকে তাকাই, আল্লাহ রসুল স্পষ্ট করে বরং নারীদের সম্মান ঊর্ধ্বে তুলে দিয়ে আল্লাহ নবী বলছেন শোনো, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারাতু সালেহা, রাহু মুসলিম। হে দুনিয়ার মুসলিম মুমিন পুরুষ এবং নারী শুনে নাও, এই দুনিয়া সব সম্পদে ভরপুর, এই দুনিয়া সব সম্পদে পরিপূর্ণ, কিন্তু এই সম্পদ সব সম্পদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম সম্পদ হল একজন ভালো আমল আলা আল্লাহ আলা তাকওয়াশীলা মহিলা। কাজী আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে বরং সম্মান প্রদান করেছেন, নারীদেরকে সম্মান প্রদান করে তাদেরকে শ্রেষ্ঠ সম্পদ হিসাবে বর্ণনা করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত মা এবং বোনেরা, শুধু তাই না, এই নারীদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন দেখুন। মা হিসাবে নারী, মা হিসাবে নারীকে কেমন সম্মান করতে হবে, সমস্ত পুরুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়াত করলেন
বললেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানাব হামালতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহাব ওয়া হামলুহু ফিসালুহু সালাসুনা সাহারান। সময়ের অভাবে বক্তব্য বেশি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ওসিয়াত করে দিয়েছি, আমি মানুষদেরকে বলে দিয়েছি, উপদেশ দিয়েছি। উল্লেখ্য ওসিয়াত শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। মানুষ মৃত্যুর পূর্বে তার উত্তরাধিকারীদের, তার উত্তরসূরিদেরকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যায় তাকেই বলা হয় ওসিয়াত। কাজেই ওসিয়াত শব্দ দিয়ে কোরআনে যেখানে কথা বলা হয়েছে বুঝতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক বললেন আমি ওসিয়াত করে দিয়েছি, আমি উপদেশ দিয়েছি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি বেওয়ালে দাইহে ইহসানাব, তার পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করার জন্য, উত্তম আচরণ করার জন্য, উত্তম ব্যবহার সন্তান হিসাবে মায়ের প্রতি করতে হবে। সম্মানিত মা ও ভগ্ন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানাব বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি। সূরা লোকমানের 14 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন, আল্লাহ একই শব্দ প্রয়োগ করে বলছেন আমি উপদেশ দিয়েছি, আমি নির্দেশ দিয়েছি তোমাদের পিতা মাতাদেরকে ভালো ব্যবহার করার জন্য। মানুষ যেন তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, বিশেষ করে তার মায়ের সাথে। হামালাতু উম্মুহু, তার মা তাকে বহন করেছে, পেটে ধারণ করেছে, ওহানান আলা ওহানিন, কষ্টের পরে কষ্ট করে, অসহ্য যন্ত্রণা ভোগ করে এই মা তাকে পেটে ধারণ করেছে এবং পুরা 2 বছর তাকে দুগ্ধ পান করিয়েছে, এই বুকের দুধ পান করিয়ে, এবং অতি কষ্ট সাধ্য পরিবেশ উত্তরণ করে এই সন্তানকে লালন পালন করেছে। কাজেই আমি হে মানুষ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো। শুধু তাই না, আবু হুরায়রা বর্ণিত হাদিসে আমরা জানতে পারি, যে হাদিস আমাদের অনেকের জানা আছে, সম্মানিত ভাইরা জনৈক সাহাবি আল্লাহর নবীর কাছে যে বললেন আল্লাহর নবী মানে হাক্কুবে হোসনে সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার আগে কে পাবে, আগে প্রাধান্য কে পাবে আমার ভালো ব্যবহার। বিশ্বনবী প্রথমে বলেছিলেন উম্মুকা, সাহাবি প্রশ্ন করলেন সুম্মামান, অর্থাৎ আল্লাহ নবী বললেন তোমার কাছ থেকে আল আগে ভালো ব্যবহার করে তোমার মা। সাহাবি বললেন আল্লাহ নবী এরপরে কে? সাহাবির এই প্রশ্নের জবাবে বিশ্বনবী 3-3 বার বলেছিলেন তোমার মা। কয়বার বলেছিলেন কথা বলেন সম্মানিত সুধী মণ্ডলী, 3-3 বার মায়ের কথা বলেছে। কাজেই মা হিসাবে নারী, নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম, কোন সভ্যতা নারীদেরকে মর্যাদা দেয়নি মা হিসাবে, কোন সভ্যতাই শিক্ষা প্রদান করেনি। কাজে হে নারী জাতি, আজকে স্বাধীনতার নামে, সমঅধিকার আদায়ের নামে ওই নারীবাদী আন্দোলনের শরীক হয়ে যদি তুমি আল্লাহর বিধানকে ভুলে যে, আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্যকে ভুলে যে, বেপর্দা হয়ে বেপর্দার সাথে যদি তুমি রাস্তায় মিছিল করো, কোনো সরকার তোমাকে সম্মান দিতে পারবে না, কোনো সংগঠন তোমাকে সম্মান দিতে সম্মান দেবে কে? জোরে কথা বলুন, সম্মানের মালিক কে? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সমস্ত সম্মানের মালিক কে? কাজী মায়েদের সম্মান পেতে হলে মা হিসাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে। হে মা, সম্মান যদি পেতে চাও, সম্মান মর্যাদার আসনে তুমি যদি বসতে চাও, মায়ের আসনের সম্মান তুমি যদি লাভ করতে চাও, আল্লাহর আনুগত্য ভুলে যে, নবীর আনুগত্য ভুলে যে তুমি বেপর্দা হও না, তুমি নারী হয়ে পুরুষের মতো বেশ ধারণ করো না, তাহলে তোমার নারীত্বের মর্যাদা থাকবে না, বরং শয়তান তোমাকে দেখে উকি ঝুঁকি মারবে। আল্লাহ রসুল বলেছেন আল মারাতু আওরাতুন, এ মহিলারা। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।